কইজা কক্ত মানে বিশিং তুই কক্ত ছিল আগরতলা জিআরপি থানা নে পুলিশ দে আর ফিয়েটি কথালাই মুম্বাই খড়গ নই ক্যাফে ইয়াকতন খাই নেই রক্ন রমই লাইখা বাদারঘাট রেলওয়ে স্টেশন নে এক নং প্ল্যাটফর্ম বরং এ থানি মানখা 298 কেজি 055 গ্রাম সিদিক রান ও সিদিক রান রক্ন থেলা গাড়ি বাই তলাঙ্গি নাই তকমানি বরক থেলা গাড়ি সাকাও ন তকমানি 28টা কার্টুন বক্স বহাই ন আর বক্স বিশিং ন 282 প্যাকেট সিদিক রান মাল লাইখা পুলিশ রক কক্ত মানে রক্ষা হই সাইমান খা খরগনৈ কেফেক ইয়াকুন খ্লাইনি রক ও সিদিক রান রগ্ন দেওগড় এক্সপ্রেস রেল বাই খ্লাইয়ে বিহার হাস্তিও তেলাঙ্গনা নাই টংমানি হেনে তাই ও সিদিক রান রগ্নি বাজার রাংবাড়ি অংখা 35,76,000 হেনে অ পার্টি মঙ্গল রক্ষা ওই জিআরপি থানাব বরারি বুমঙ্গই কাইসা এনডিপিএস মামলা বহাইন খ্লাইজাখা তেই ককটি সাল রমজাংনাই খরগনৈ ন দরবার নগদ তিসার জাকনাই রিমান্ড সানে রমজাংনাই রগ্নি বুমং অংখা বিট্রু কুমার বিনি উমর অংখা বিশি নুই চিসনি তে বিনি কামি অংখা বিহার তাই খরসানি বুম অংখা অনুকুল কুমার তে বিনি উমর অংখা বিশি নুই চিথাম তে বিনি কামি বু অংখা হাইনু হাই বিহার হাস্তে অকক মানো রিক্সা পুলিশ নিম বখাক দে তামশাকা খনাই নাই দি চিনি মাংপ্লি ও কোন জায়গা থেকে? হ্যাঁ, অ্যাকচুয়ালি গতকালকেই আমাদের কাছে সন্ধ্যা প্রায় 6টার দিকে একটা খবর আসে যে যে দেওঘর এক্সপ্রেস আছে যেটা আমাদের আগরতলা রেল স্টেশন থেকে যায় এবং কালকে ওটার ডিপার্চার টাইম ছিল প্রায় সন্ধ্যা 7টার সময়। তো ওইটা দিয়ে কিছু বেডরুলার যারা আছে, যারা পেন্টিতে কাজ করে, মানে যারা ওই ট্রেনের মধ্যে খাওয়ার পরিবেশন করে, তারা কিছু আছে যুক্ত এবং তারা গাঁজা নিয়ে যাবে, এরকম খবর। তো খবরটা আমার কাছে বিশ্বস্ত মনে হলো। তারপর আমরা এবং আগরতলা জিআরপিএস এবং আগরতলা আরপিএফ মিলে আমরা যত অফিসার স্টাফ আছে আমরা সবাই আগরতলা রেল স্টেশন যে দেওঘর যে এক্সপ্রেসটা আছে আমরা সবটা মোটামুটি একটা কর্ডন করে ফেলি এবং এই জিনিসটা সত্যতা আমরা যাচাই করার চেষ্টা করি। তো যখনই প্রায় 6:30 বাজতে চলছে তখনই দেখলাম যে দুজন যারা রেল এই যে পেন্ট্রি হিসেবে কাজ করে, তো তারা একটা ঠেলা গাড়ি নিয়ে আসছে। তো আমাদের তাদের গতিবিধি দেখে সন্দেহ এবং তারা খুব মানে তাড়াতাড়ি করছিল ট্রেনে ওঠার জন্য। তারপর আমরা যখন জিজ্ঞেস করলাম এগুলোর মধ্যে কি, প্রথমে তো তারা মানে কিছু বলে না। তারপর আমরা যখন একটা যে কার্টুন আছে কার্টুনটা একটু সাইড করে দেখলাম যে এটার মধ্যে গাঁজা ভর্তি। তারপর আমাদের যা মানে বুঝলাম যে এটার মধ্যে এনডিপিএস কোনো কন্ট্রাভেন্ট আছে। তারপর এনডিপিএসের যা ফর্মালিটিস আছে এগুলি পূর্ণ করে আমরা রেড সার্চ শুরু করি। তো এতে প্রায় এখানে 24টা কার্টুন আছে এবং 24টা কার্টুনের মধ্যে টোটাল 282টা প্যাকেট আছে যা সেলোটেপ দিয়ে বাঁধানো গাঁজাগুলি, এবং যা ওজন করলে দেখা যায় 298 কেজি 55 গ্রাম গাঁজা। তো আমরা আজকে মানে আজকে রাত্রে প্রায় 1:30টার দিকে আমরা ওনাদের এগেনস্টে একটা এনডিপিএস দ্বারা মামলা গ্রহণ করি এবং আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড। কতদিনের পুলিশ রিমান্ড? আমরা 3 দিনের পুলিশ রিমান্ড চেয়েছি। বাজার বাজার গাঁজাগুলোর বাজার মূল্য কত হবে এবং তাদের বাড়ি কোন জায়গায়, তাদের নাম কি? ওনাদের নাম জিজ্ঞেস করলে বলে একজন হলো বিট্টু কুমার, যিনি বাগুসরাই জেলার বিহারের বাসিন্দা, এবং আরেকজন হলেন অনুকুল কুমার, উনি লাখিসরাই বলে একটা জেলা আছে বিহারে, এই তারা ওই বিহারের বাসিন্দা দুজন। এবং তাদের জিজ্ঞাসা করলে জানতে পারি যে এগুলি ডেস্টিনেশন মানে যেখানে নিয়ে তারা গাঁজাগুলি বিক্রি করতে পারে, ওখানে পার কেজি প্রায় 10-15 হাজার টাকা করে কেজি বিক্রি করে। তো এই যদি আমরা হিসাব ধরি প্রায় 40 লক্ষ টাকার মানে আশেপাশে হবে আর কি বাজার মূল্য। কতদিনের পুলিশ রিমান্ড চাওয়া হবে? আমরা 3 দিনের পুলিশ রিমান্ড। পেন্টি থেকে যারা মানে আটক করেছেন তাদের মধ্যে কারণ রয়েছে? হ্যাঁ হ্যাঁ, যারা দুজন অ্যারেস্ট করা হয়েছে তারা দুজনে এই পেন্টি ডিপার্টমেন্টে কাজ করে, এবং এর মধ্যে একজন যিনি বিট্টু কুমার তিনি হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এটা যে দেখাশোনা করে আর কি, তিনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছে। ওটা তো পাবলিক সার্ভিস, এটা পাবলিক সার্ভিস বাট লাইসেন্স কৃত, থার্ড পার্টি। হ্যাঁ, রেলওয়ে দপ্তর কর্তৃক লাইসেন্স কৃত। দমনগর থেকে গতকাল রাতে আপনারা 5 জনকে আটক করে এনেছেন, আমরা 2 জনকে দেখতে পেলাম, বাকি আরো 3 জন ওনাদের জিজ্ঞাসাবাদ চলছে, দেখি আমরা তাদের কাছ থেকে আর কি বেরিয়ে আসতে পারে। তো যদি তারা নিশ্চয়ই এটার মধ্যে ইনভলভ হয় আমরা অবশ্যই তাদেরকে অ্যারেস্ট করব। ব্যুরো রিপোর্ট কমপ্লিট।